वेलकम टू माय चैनल प्रखरण सब्सक्राइब नाउ। कमला लेबुर पुष्टिगुण। एक जन मानुषे प्रतिदिन जे परिमाण विटामिन सी प्रयोजन है तार प्राय पुरोटाई एक कमला लेबुते पावा जाए। विशेषकर ठंडा लागा एवं कानेर समस्या दूर करते अति उपयोगी कमला लेबु। कमलाय रयेछे बीटा क्यारोटिन जा सेल डैमेज प्रतिरोध करते साहाज्य करे। लिमोनॉइड नामे एक पदार्थ थाके कमला लेबुते जा मुख त्वक फूसफूस एवं स्तन और पाकस्थलीते कैंसर प्रतिरोधे सरसरि उपयोगी। कमला लेबुते थाका विटामिन बी सिक्स देहे हिमोग्लोबिन तैरि करते साहाज्य करे। कार्डियोवास्कुलर सिस्टेमे भारसाम्य बजाय रखते साहाज्य करे कमला लेबु। मस्तिष्कर विकासेर जोन्नो जरूरी फलिक एसिड यथेष्ट परिमाणे थाके कमला लेबुते। लिभार किंबा हार्टेर विभिन्न रोगे कमला लेबु खावा खूबई उपकारी। हाइपारटेनशनेर रोगीदेर क्षेत्रेओ कमला लेबु खेले अनेक उपकार पावा जाय। এরপর আসি পেঁপের পুষ্টিগুণে। পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে ঘষে দিন, আধা ঘন্টা রেখে তারপর জল দিয়ে ধুয়ে দিন। সপ্তাহে তিন থেকে চারবার এভাবে করতে থাকুন। পেঁপেতে থাকা পেপিন যা মরা কোষ দূর করে ত্বকের রং উজ্জ্বল করে তোলে। হজম শক্তি কমে গেলে অম্বল হয়ে যায়, মুখে চোকা বা গন্ধ ঢেকুর ওঠে ও পেট ব্যথা শুরু হয়। কখনো চিনচিনে ব্যথা, কখনো ভয়ঙ্কর ব্যথা হয়, কখনো কোষ্ঠ পরিষ্কার হয় না, আবার পেট খারাপ হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরে অবসাদ দেখা দেয়। পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে। এছাড়াও প্রচুর পরিমাণে জল ও দ্রবণীয় ফাইবার আছে। হজমের সমস্যায় যে সকল মানুষ ভুগে থাকেন তারা নিয়মিত পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন। রক্ত আমাশয় দেহের অনেক বড় সমস্যা। প্রত্যেক সকালে কাঁচা পেঁপের আঠা পাঁচ থেকে সাত ফোঁটা পাঁচ থেকে ছটি বাতাসার সঙ্গে মিশিয়ে খেতে হবে। দুই থেকে তিন দিন খাওয়ার পর রক্ত পড়া কমতে থাকবে। যে কোনো প্রকারের কৃমি হলে পেঁপের আঠা ১৫ ফোঁটা ও মধু ১ চা চামচ একসঙ্গে মিশিয়ে খেতে হবে। এরপর আধা ঘন্টা পরে উষ্ণ পানি আধ কাপ খেয়ে তারপরে এক চামচ বাখারি চুনের জল খেতে হয়। এভাবে দুদিন খেলে কৃমির উপদ্রব কমে যাবে। কৃমি বিনাশের ক্ষেত্রে পেঁপে হলো একটি কার্যকর ওষুধ। চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আদর্শ ফল। যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত। পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে। এরপর আসি বেলের পুষ্টিগুণে। বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। প্রতি ১০০ গ্রাম বেলে খাদ্যশক্তি আছে ৮৭ কিলো ক্যালোরি, জলীয় অংশ ৭৭.৫ গ্রাম, শর্করা ১৮.৮ গ্রাম, আমিষ ২.৬ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, ক্যালসিয়াম ৩৮ মিলিগ্রাম, লোহা ০.৬ গ্রাম, ভিটামিন বি ওয়ান ০.০৩ মিলিগ্রাম, ভিটামিন বি টু ০.০২ মিলিগ্রাম ও ভিটামিন সি ৯ মিলিগ্রাম। কচি বেল টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিলে তাকে বেল শুট বলে। যাদের আলসার আছে তারা বেল শুটের সঙ্গে পরিমাণ মতো বার্লি মিশিয়ে রান্না করে নিয়মিত খেলে আলসার দ্রুত সেরে যায়। গরমের সময় পরিশ্রমের পর বেলের শরবত খেলে ক্লান্তিভাব দূর হয়। বেলের ভিটামিন এ চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর পুষ্টি যোগায়। এর ফলে চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেল পেটের নানা অসুখ সারাতে অত্যন্ত কার্যকর। দীর্ঘমেয়াদী আমাশয় ও ডায়রিয়া রোগে কাঁচা বেল নিয়মিত খেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। বেলের শ্বাস পিচ্ছিল বলে এই ফল পাকস্থলীর জন্য উপকারী। খাবারও সঠিকভাবে হজম করতে সাহায্য করে, তাই কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাদের পাইলস আছে তাদের জন্য নিয়মিত বেল খাওয়া উপকারী। এতে আছে ভিটামিন সি। ভিটামিন সি গ্রীষ্মকালীন বহু রোগবালাই দূরে রাখে। জন্ডিসের সময় পাকা বেল গোলমরিচের সঙ্গে শরবত করে খেলে উপকার পাওয়া যায়। নিয়মিত বেল খেলে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে। সর্দি হলে বেলপাতার রস এক চামচ খেলে সর্দি ও জ্বর ভাব কেটে যায়। এরপর আসি কামরাঙার পুষ্টিগুণ। আঁশজাতীয় উপাদান ও জলের পরিমাণ বেশি থাকায় এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় কামরাঙা নিয়মিত খেলে তা শরীরে ওজন কমাতে সাহায্য করে। কামরাঙা রুচি ও হজম শক্তি বাড়ায়। পেটের ব্যথায় কামরাঙা খুবই উপকারী। কামরাঙায় আছে এলজিক অ্যাসিড, এটি অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করে। কামরাঙা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি মেলে। দীর্ঘদিনের জমাট সর্দি বের করে দিয়ে কাশি উপশম করে। শুকনো কামরাঙা জ্বরের জন্য খুবই উপকারী। কামরাঙা পাতা ও ডগার গুঁড়া খেলে জল বসন্ত বক্রকৃমি নিরাময় হয়। কৃমির সমস্যা সমাধানে কামরাঙা ফলও উপকারী। কামরাঙার রসের সঙ্গে নিমপাতা মিশিয়ে খেলে কৃমি দূর হয়। ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙার গুঁড়া জলের সঙ্গে রোজ একবার করে খেলে অর্শরোগে উপকার পাওয়া যায়। আর বাতের ব্যথায়ও কামরাঙা বেশ উপকারী।
এরপর আসি আমরার পুষ্টিগুণ নিয়ে। আমরা ভিটামিন সি এ সমৃদ্ধ, যা একটি অত্যাবশ্যকীয় ভিটামিন ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমরার ভিটামিন সি ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে শরীরকে। 100 গ্রাম আমরায় 46.4 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। দৈনিক ভিটামিন সি এর চাহিদার 39% থেকে 49% পূরণ হয় একটি আমরা খেলে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলাজেনের উৎপাদনে সাহায্য করে। কোলাজেন স্কিন, লিগামেন্ট, টেন্ডন ও কার্টিলেজকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। 100 গ্রাম আমরায় 2.8 মিলিগ্রাম আয়রন থাকে। দৈনিক আয়রনের চাহিদার 15.5% থেকে 35% পূরণ হয় 100 গ্রাম আমরা খেলে। শরীরের সার্বিক কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়রন প্রয়োজন। সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন। হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে আয়রন। হিমোগ্লোবিন থাকে লাল রক্তকণিকায়, তাই আয়রন জাতীয় খাবার বেশি খেলে লাল রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি পায়। অ্যানিমিয়া দূর করতে আমরা খান। আমরা সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমায় এবং এই জন্যই হার্টের উপর অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবের সঙ্গে রেমিপ্রিলের প্রভাবের তুলনা করেন। তাই বলা হয় আমরা খাওয়া সার্বিক হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। এরপর আসি কাউ ফলের পুষ্টিগুণ। কাউ ফলের প্রতি 100 গ্রামে শক্তি 63 কিলোক্যালোরি, ক্যালসিয়াম 5.49 মিলিগ্রাম, শর্করা 15.6%, কপার 0.06 মিলিগ্রাম, প্রোটিন 0.50 মিলিগ্রাম, আয়রন 0.17 মিলিগ্রাম, মোট চর্বি 0.04 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 13.9 মিলিগ্রাম, কোলেস্টেরল 0 গ্রাম, ম্যাঙ্গানিজ 0.10 মিলিগ্রাম, ফাইবার 5.10 মিলিগ্রাম, ফসফরাস 9.21 মিলিগ্রাম, ভিটামিনের মধ্যে জিঙ্ক 0.12, ভিটামিন সি 7.20 মিলিগ্রাম, সোডিয়াম 7 গ্রাম, পটাশিয়াম 48 মিলিগ্রাম সহ আরও বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে। এরপর আসি জামের পুষ্টিগুণ। জামে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে, যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে জাম অতুলনীয়ভাবে কাজ করে। এছাড়াও শরীরের হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে জাম। জাম গাছের বাকল, পাতা ও বীজ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে আসছে। ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং ট্যানিন থাকে জাম উদ্ভিদে। এ কারণেই জাম উদ্ভিদ ও এর ফল ম্যালেরিয়ারোধী, ব্যাকটেরিয়ারোধী এবং গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। আয়ুর্বেদিক ঔষধে জাম পাতা ব্যবহার করা হয় ডায়রিয়া ও আলসার নিরাময়ে। এছাড়াও মুখের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার ঔষধ তৈরিতেও ব্যবহার হয় জাম পাতা। জাম খেলে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁত ও মাড়ি শক্ত ও মজবুত করে এবং দাঁতের মাড়ির ক্ষয় রোধে সাহায্য করে। কালো জাম টিস্যুকে টান টান হতে সাহায্য করে, যা ত্বককে তারুণ্যদীপ্ত হতে সাহায্য করে। জাম ব্রেন অ্যালার্ট হিসেবে কাজ করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও জামে প্রচুর পরিমাণে জল ও ফাইবার থাকে বলে হাইড্রেটেড থাকতে ও ত্বককে স্বাস্থ্যবান করতে সাহায্য করে। ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে জাম। বিভিন্ন গবেষণায় জামের কেমোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য প্রমাণিত হয়েছে। জাগতিয়া ডিসিএন্ট কলেজ এর করা এক গবেষণার মতে জানা যায় যে জাম ফলের নির্যাসে রেডিও প্রোটেক্টিভ উপাদান আছে। এতে আরও বলা হয় জামের নির্যাস ক্যান্সারের সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালের কাজে এবং বিকিরণে বাধা দেয়। এরপর আসি সফেদার পুষ্টিগুণ নিয়ে। প্রতি 100 গ্রাম সফেদা থেকে 83 কিলোক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায়। এছাড়াও এতে 0.7 গ্রাম প্রোটিন, 21.4 গ্রাম কার্বোহাইড্রেট ও 1.1 গ্রাম ফ্যাট থাকে। আরও থাকে 0.02 মিলিগ্রাম ভিটামিন B1, 0.03 মিলিগ্রাম ভিটামিন B2 এবং 6 মিলিগ্রাম ভিটামিন সি। সফেদা থেকে 0.5 গ্রাম খনিজ, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 2 মিলিগ্রাম লৌহ পাওয়া যায়। এই ফলে ভিটামিন এ ক্যারোটিন হিসেবে থাকে। 100 গ্রাম সফেদা থেকে 97 মাইক্রোগ্রাম ক্যারোটিন পাওয়া যায়। প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, যা তাৎক্ষণিকভাবে শক্তি দেয়। রয়েছে ক্যালসিয়াম ও লৌহ, যা হাড় ও দাঁত সুস্থ রাখে। অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান প্রদাহজনিত সমস্যা সমাধান করে। পেটের নানান সমস্যা সমাধানের পাশাপাশি গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। ক্যারোটিন চোখের সুস্থতা রক্ষা করে ও রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত খেলে স্থূলতাজনিত সমস্যার সমাধান হয়। সফেদা মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত খেতে পারলে অনিদ্রা, উদ্বেগ এবং বিষণ্ণতা নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আসি তরমুজের পুষ্টিগুণ নিয়ে। প্রতি 100 গ্রাম পাকা তরমুজে রয়েছে 92 থেকে 95 গ্রাম জল, আঁশ 0.2 গ্রাম, আমিষ 0.5 গ্রাম,
চর্বি 0.2 গ্রাম, ক্যালোরি 15 থেকে 16 মিলিগ্রাম। এছাড়াও তরমুজে ক্যালসিয়াম রয়েছে 10 মিলিগ্রাম, আয়রন 7 থেকে 9 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট 3.5 গ্রাম, খনিজ পদার্থ 0.2 গ্রাম, ফসফরাস 15 মিলিগ্রাম, নিয়াসিন 16.2 মিলিগ্রাম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন B2। তরমুজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায়। এছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তরমুজে আছে ক্যারোটিনয়েড, আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। তরমুজে প্রচুর পরিমাণে জল আছে। গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যায়, তখন তরমুজ খেলে শরীরের পরিশূন্যতা দূর হয়, ফলে শরীর সুস্থ ও সতেজ থাকে। তরমুজে আছে প্রচুর পরিমাণে জল এবং খুব কম পরিমাণে ক্যালোরি, আর তাই তরমুজ খেলে পেট ভরে যায়, কিন্তু সে অনুযায়ী তেমন কোনো ক্যালোরি শরীরে প্রবেশ করে না, ফলে তরমুজ খেয়ে পেট ভরে ফেলে ওজন বাড়ার সম্ভাবনা কম থাকে। তো আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।